নমস্কার ছোট বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ তৃতীয় শ্রেণী নিউ পার্ট ফোরের গণিতের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো একের দাগে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসি কয়েক দাগে দেখো নিচের সংখ্যা চারটির তিন অঙ্কের সংখ্যাটি হল সঠিক অ্যান্সার হবে বিয়ের দাগে এটাকে যদি একক দশক শত হিসাবে লেখো দেখো এটা তিন অঙ্কের সংখ্যা হচ্ছে তাহলে সঠিক অ্যান্সার এটি হবে এটি দেখো এটি দুই অঙ্কের সংখ্যা আর এ দুটো হবে না এই জন্য কারণ কোনো সংখ্যা সামনে শূন্যর কোনো গুরুত্ব নেই তাই শূন্য যদি সরিয়ে দেওয়া হয় তাহলে দুই অঙ্কের সংখ্যা হচ্ছে তাহলে এগুলো হবে না এখানে সঠিক অ্যান্সার হবে বিয়ের দাগে ক্ষয়ের দাগে দেখো দুই তিন চার সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের সব থেকে বড়ো সংখ্যা হলো সঠিক অ্যান্সার হবে সি এর দাগে চারশো বত্রিশ কেন হয়েছে দেখো আমরা যদি সংখ্যাগুলোকে সাজাই সব থেকে বড়ো মানে কি বড়ো থেকে ছোটো সাজাতে হবে চার তিন দুই হবে তাহলে কত হলো আমাদের চারশো বত্রিশ কয়েক থেকে দেখো দুশো আটত্রিশ ভাজিতক তিন করলে আমরা পাবো দুশো আটত্রিশ সমান তিন গুণিতক উনআশি যুক্ত এক এখানে ভাগ ফল হল সঠিক অ্যান্সার হবে সিয়ের দিকে উনআশি দেখো আমরা ভাগের নিয়ম জানি মানে সূত্র ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত ভাগ শেষ তো এখানে এটাকে ভাঙলে দেখো তিন গুণিতক উনআশি যুক্ত এক তো তিনের সাথে যদি উনআশিকে গুণ করা হয় তাহলে হবে দুশো সাঁত্রিশ আর এক যুক্ত করলে কথা হবে দুশো আটত্রিশ তাহলে আমাদের এটি বেড়ে যাচ্ছে এই সংখ্যাটি তাহলে সঠিক অ্যান্সার হলো উনআশি ঘর থেকে দেখো সচিনের রান একশো আঠাশ দুয়ের স্থানীয় মান বের করো তো দেখো এখানে সঠিক অ্যান্সার হবে বিয়ের দাগে এক এর স্থানীয় মান থেকে কম কেন হলো দেখো এগুলোকে যদি আমরা স্থানীয় মান হিসেবে বিশ্লেষণ করি তোমরা একক দশ শত হিসাবে লিখবে দিয়ে লিখার পর দেখো এককের মানে একের কী স্থানীয় মান কত হবে একশো দুয়ের স্থানীয় মান কত হবে কুড়ি তাহলে একশো কুড়ি থেকে ছোট অবশ্যই তাহলে সঠিক অ্যান্সার এটাই হলো যে একের স্থানীয় মান থেকে কম দুয়ের থেকে দেখো সত্য মিথ্যা লেখো কয়েক দিকে দেখো নিরানব্বই এর পরের সংখ্যাটি দুই অঙ্কের এটা মিথ্যা কারণ নিরানব্বই পরের সংখ্যা একক দশক শত হিসাবে লিখে দেখো তিন অঙ্কের সংখ্যা হচ্ছে তাহলে এটা মিথ্যা কয়ের থেকে দেখো তিনশো দুইকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো তিরিশ যুক্ত শূন্য যুক্ত দুই এটা ভুল হবে তিনশো দুইকে স্থানীয় মানে বিশ্লেষণ করলে হবে তিনশো যুক্ত শূন্য যুক্ত দুই কয়ের তাকে দেখো পাঁচশো পঞ্চান্ন সাথে যদি পাঁচ যোগ হয় এই যোগ ফলে এককের ঘরের সংখ্যাটি শূন্য এটা সত্য দেখো আমি করে দিয়েছি সাইডে পাঁচশো পঞ্চান্ন সাথে এক মানে পাঁচ যোগ করলে কত হবে পাঁচশো পঞ্চান্ন সাথে পাঁচ যোগ করলে পাঁচশো ষাট হবে তো একক দশক শত হিসাবে লেখো দেখো এককের ঘরের অঙ্কটি শূন্য তাহলে এটি সঠিক ঘরের দিকে দেখো দাবিড়ের রান একশো উনিশ এবং লক্ষণের রান একশো এগারো হলে লক্ষণের রান দাবিড়ের রান থেকে আট আট রান কম তো এটা সঠিক অ্যান্সার এটা সত্য কারণ দেখো একশো উনিশ কার রান ছিল দাবিড়ের রান আর লক্ষণের রান কী একশো এগারো তো একশো উনিশ থেকে একশো এগারো বিয়োগ করলে হবে আট তাহলে এখানে সঠিক অ্যান্সারই আছে এটা সত্য তিনের দাগে দেখো স্তম্ভ মেলা যে কোনো তিনটি তো প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভ মেলাতে হবে প্রথমে দেখো দুই শত পাঁচ তো দুই শত পাঁচ আছে তো এখানে দেখো এটা হবে দুই শত পাঁচ এই ঘরটি তারপরে দেখো পাঁচ শত দুই পাঁচ শত দুই পাঁচ শত দুই মানে পাঁচশো যুক্ত শূন্য যুক্ত দুই এগুলো তোমাদের স্থানীয় মানে বিস্তার করে লিখেছে এটা তারপরে দেখো দুইশত পঞ্চাশ এটাকে ভাগলে প্রথমে একশো করে দুশো তারপর দেখো পঞ্চাশকে দশ 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 পাঁচটা আছে পঞ্চাশ হচ্ছে তাহলে হলো এবার দেখো পাঁচশো কুড়ি এটি হবে চার দাগের কয় দেখো ছোটো থেকে বড়ো সাধক প্রথমে ছোটো সংখ্যা তারপরে বড়ো সংখ্যা সাজাতে যেতে হবে প্রথমে সব থেকে ছোট কি দুশো পাঁচ তারপরে দুশো ছত্রিশ তারপরে চারশো তেইশ তারপরে পাঁচশো ছিয়াশি থেকে দেখো সাজিয়ে বিয়োগ করো পাঁচশো এক থেকে যদি উনত্রিশকে বিয়োগ করা হয় তাহলে হবে এখানে কি শূন্য আছে মানে আর এখানে এক আছে তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয় না তাই এ এর কাছে আসবে এর কাছেও কিছু নেই তখন এ এর কাছ থেকে ধার নেবে তো পাঁচের থেকে এ এক ধার নিয়ে কত হবে দশ দশের কাছ থেকে এ এক ধার নেবে হবে এগারো এগারো থেকে নয় বিয়োগ করলে হয় দুই আর এখানে যেহেতু দশ ছিল দশ থেকে এক নিয়ে নিয়েছে তাহলে এখানে আছে নয় নয় থেকে দুই বিয়োগ করলে হবে সাত আর এখানে পাঁচ ছিল এক দিয়ে নিয়েছে তাহলে এখানে আছে চার তাহলে এখানে হবে চার তাহলে কত হলো আমাদের চারশো বাহাত্তর গয় থেকে দেখো আজ মাসুমের জালে একশো আটানব্বইটি রুই মাছ উঠেছে আর দীপুর জালে একশো ছিয়াত্তরটি রুই মাছ উঠেছে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে তো দেখো মাসুমের জালে রুই মাছ উঠেছে একশো আটানব্বইটি দীপুর জালে রুই মাছ উঠেছে একশো ছিয়াত্তরটি তো বিয়োগ করলে হবে বাইশ কারণ আট থেকে ছয় বিয়োগ করলে হয় দুই নয় থেকে সাত বিয়োগ করলে হয় দুই আর এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় আর কোনো সংখ্যার সামনে শূন্যর কোনো গুরুত্ব নেই তাই এখানে শূন্য বসবে না তাহলে হলো বাইশটি অতএব মাসুমের জালে বাইশটি রুই মাছ বেশি উঠেছে তো বন্ধুরা আমি তোমাদের ক্লাস থ্রির পার্ট ফোরের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করে দিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে